Assalamu alaikum everyone, I am Muhammad Aminul Islam. Welcome to my fourth vlog, second episode. I love to travel. গত নভেম্বরে আমি গিয়েছিলাম বান্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। প্রথম দিন গিয়েছিলাম দেবতাকুম, দ্বিতীয় দিন আমি ঘুরেছিলাম মেঘের বাড়ি, নীলগিরি, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত। এই ভিডিওটি করেছিলাম বান্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, সো পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। বাজে রাত 7টা। এখন আমরা হচ্ছে বের হচ্ছি দ্বিতীয় দিনের ভ্রমণের উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে চাঁদের গাড়ি ভাড়া নিয়েছি একটা গ্রুপের সাথে, তো তোদের সাথে এখন হচ্ছে আমরা অ্যাড হবো। তো আমরা হচ্ছে এখন জিপে করে হচ্ছে নীলগিরির উদ্দেশ্যে যাত্রা করতেছি। আর আমাদের কাছে প্ল্যান হচ্ছে নীলগিরি জলপ্রপাত আর হচ্ছে চিম্বুক পাহাড় ঘোরা। তো আশা করি দুপুরের ভিতরে চলে আসবো, দুপুরের পরে যদি সময় পাই তাহলে হচ্ছে আমরা নীলাচল আর স্বর্ণ মন্দির আর হচ্ছে মেঘলাতে ঘুরতে যাবো। আজকে হচ্ছে আমরা বান্দরবন থেকে হচ্ছে কক্সবাজার চলে যাব, তো সে উদ্দেশ্যেই ঘুরবো আজকে সারাদিন। তো এখন নীলগিরিতে যাওয়া যাক। এখন আমরা সকাল সকাল ঘুরে যাচ্ছি যাতে করে হচ্ছে আমরা নীলগিরি থেকে হচ্ছে সূর্যোদয়টা দেখতে পারি আর মেঘটা খুব সুন্দরভাবে দেখতে পারি। নীলগিরি যাওয়ার পথে আমরা এই জায়গায় থামলাম, দেখেন ওয়াও সূর্য উঠতেছে। অবস্থাটা একটু দেখেন জাস্ট, এই জায়গায় হচ্ছে নিচে পুরা মানে প্যাকেট ট্যাকেট দিয়ে একাকার অবস্থা, আর এটা সামনে হচ্ছে এত সুন্দর একটা ভিউ, মানে পুরোটারে পুরো একটা ডাস্টবিন বানায় ফেলছি অংশটা। আমরা এখন চলে এসেছি নীলগিরি রিসোর্টে, আর প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে এখানে আসার জন্য। তো এখন হচ্ছে 65 টাকা করে টিকিট কেটে আমরা এখন ভিতরে ঢুকবো। তো ভিতরে গিয়ে হচ্ছে আমরা ছবি তুলবো, আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র। নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। পাহাড়টি বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, 2200 ফুট উঁচু। নীলগিরি পাহাড়ের চূড়াতে রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচাইতে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি, নীলগিরি পর্যটন কেন্দ্র। আমরা এখন নীলগিরি পর্যটন কেন্দ্র ঘুরে দেখছি এবং এর সৌন্দর্য উপভোগ করছি। নীলগিরিতে না আসলে হয়তো বুঝতেই পারতাম না কেন এটাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি ধরা হয়। এই পিয়াল ভাই, পিয়াল ভাইদের সাথে হচ্ছে আমরা আজকে জিপে করে আসছি। ভাইয়া খুবই ভালো একজন মানুষ। নীলগিরি থেকে দেখা যায় সাদা মেঘ রাশির খেলা আর তার সাথে পাহাড়ের সবুজের সমাহারের সৌন্দর্য। এই সৌন্দর্য আসলে বলে বোঝানো সম্ভব, কতটা অপরূপ রূপে সজ্জিত দৃশ্য। তাই নীলগিরিতে গিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়েই চেয়েছিলাম এই সৌন্দর্যের দিকে। ভালোবাসি
না পাইয়া তবু খুশি তোমার ছবি আকলা মন্দরাই, তোমার সাথে প্রেম করিয়া কইলাম কত অপমান, তোমার সাথে প্রেম করিয়া কইলাম কত অপমান, এখন কেন যাও ভুলিয়া তোমার ছবি আকলা। সো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে জুস কর্নারের সামনে, নীলগিরি জুস কর্নার। তো এটার ভিতরে হচ্ছে আপনারা এখানে নানা ধরনের অনেক ধরনের জুস পাবেন খুবই কম দামে, যেমন চা আছে, কফি আছে, কামরাঙ্গা জুস আছে, পেঁপের জুস আছে, কমলার জুস আছে, আমের জুস আছে, আনারসের জুস আছে। সো এখানে জিজ্ঞেস করে নিতে পারেন, এখান থেকে আপনারা চাইলে জুসও খেতে পারেন। আর এটা পাশে হচ্ছে ছোট্ট একটা শপ আছে, এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আদিবাসীদের ট্রেডিশনাল ড্রেসগুলো আপনারা এখানে পাবেন, শাল, কিছু টি শার্টও আছে এখানে। সো আমার জুস রেডি, হচ্ছে ব্রেকফাস্ট করব। এ হচ্ছে এখন একটা ভিউ পাশে, আশেপাশে এখন আমরা খাবো। সো আমি এখন চলে এসেছি চিম্বুক পাহাড়ে, নীলগিরি থেকে চিম্বুক পাহাড় ঘুরবো, এখন চিম্বুক পাহাড় ঘুরে তারপর যাব হচ্ছে শৈলকুপার। সো এখানে হচ্ছে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয় চিম্বুক পাহাড়ে, টিকিট কেটে দেন হচ্ছে এখন আমরা উপরের দিকে উঠতেছি। চিম্বুক পর্যটন কেন্দ্রে আমরা চলে এসেছি অলরেডি, এই যে হচ্ছে চিম্বুক পাহাড়। নীলগিরি দেখার পর, নীলগিরিতে মেঘ দেখার পর যদি এখানে আসি লাইক আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ হচ্ছে নীলগিরি একটা অসাধারণ জায়গা, অসম্ভব সুন্দর। পাহাড়ের চূড়া থেকে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম এখন চলে যাচ্ছি শৈলপ্রপাতে। এই হচ্ছে শৈলপ্রপাত। এখন যেহেতু বর্ষা শেষ, শীতের শুরু, তাই পানি একটু কম, বা যারা শৈলপ্রপাতে আসল সৌন্দর্য হচ্ছে বর্ষাকালে, তখন এটা পুরোটা ভরা থাকে পানিতে। আর এখানে হচ্ছে এই তো ছবি তোলার জন্য একটা ভিউ পয়েন্টস, আর এই সাইডে হচ্ছে স্থানীয় আদিবাসীদের মার্কেট, মানে এখানে আপনারা অনেক ধরনের শাল, তারপর হচ্ছে আদিবাসীদের তাঁতের বিভিন্ন পোশাক আপনারা এখানে পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।